আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের পক্ষ থেকে তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেট অর্থাৎ নয় দু ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটি নোটিশ বেরিয়েছে যেটা নোটিশের হয়তো আমাদের প্রত্যেকের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল অর্থাৎ এই নোটিশটাই বলা রয়েছে যে প্রাইমারি টেট দু হাজার বাইশ ডিসেম্বরে যে এক্সামটা হয়ে গেল তার ফাইনাল আনসার কি রয়েছে এর আগে আমরা প্রোভেশনাল আনসার কি দেখেছিলাম যেটা যেটা ডাউট হয়েছিল অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন তার ভিত্তিতে হ্যাঁ ফাইনাল আনসার কি এতক্ষণে তোমরা মিলিয়ে নিয়েছো কোন কোন কোশ্চেন্সগুলো ভুল হয়েছে এবং এই রিগার্ডিং হ্যাঁ তাদের কি রিজন কি ছিল এবং তাদের নাম্বার কাদের কাদের নাম্বার বাড়বে সমস্ত কিছু ডিটেলে আলোচনা করব। এখানে একটা স্পষ্টভাবে কথা বলা হয়েছে যে যারা যারা প্রাইমারি টেড এক্সামটা দিয়েছিল তাদের এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট কোনো ধরনের আর কিন্তু কোনো অভিযোগ বা কোনো ধরনের কোনো কিছু নেওয়া হবে না এক্সপার্ট কমিটি অর্থাৎ সাবজেক্টের এক্সপার্ট কমিটি বসে অভিযোগ অনুযায়ী যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে এটা বলা রয়েছে ওকে সমস্ত নোটিস এখানে দেয়া রয়েছে সমস্ত বুকলেট সিরিজেরই আনসার দেওয়া রয়েছে আমরা জানি পাঁচটা বুকলেট সিরিজ ছিল তাদের প্রত্যেকের আনসার কিন্তু দেয়া রয়েছে দেখতে পাচ্ছো এখানে যে এটা বুক লিস্ট সিরিজ কত নাম্বার রয়েছে এটা জিরো ওয়ান এর রয়েছে হ্যাঁ এখান থেকে দেখো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ হ্যাঁ অ্যাস্টাডিক এডুকেশান টেলিগ্রামে সার্চ করলে সেখানে আমি কিন্তু পিডিএফটা অলরেডি দিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নিও হ্যাঁ এখানে আনসারগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ার হয়েছে এবং লাস্টের যে পেজটা এটাই ইম্পর্টেন্ট এটা এটাকে নিয়ে বেশি করে আলোচনা করব ঠিক আছে এবং এই কোর্স এর ভিত্তিতে এই আনসার কি এর ভিত্তিতে রেজাল্ট হবে হ্যাঁ তোমাদের যাদের যাদের নাম্বার বাড়বে তারা বুঝতেই পারছো আশা করি নাম্বার কারো কমবে না এরকম হবে না দেখো এখানে দেখো নোট বলে যেটা লিখেছে খুব সুন্দর করে লিখেছে আমি যে সমস্ত কোশ্চেন্সগুলো তোমাদের বলেছিলাম যে যেগুলোর কোশ্চেন্সগুলো ভুল আছে সেগুলোই বেসিক্যালি এখানে দেখানো হয়েছে একটা দুটো এদিক ওদিক হয়েছে দেখো এখানে বলছে অপশান অফ দ্য আনসার অব দ্য কোশ্চেন্স একশো চার একশো চার নাম্বার বুকলেট নাম্বার জিরো ফোর ই হ্যাঁ পাবলিশড হ্যাঁ আনসার কি সেটা আনসার কি যেটা পাবলিশড হয়েছিল সেটা হচ্ছে প্রফেশনাল আনসার কিটা অপশান বি ছিল বাট ইংলিশ ভার্সানে ঠিক ছিল বাট বাংলা ভার্সানে আমরা দেখেছিলাম যেটা ওই বাইশের সাত বলে একটা কোশ্চেন ছিল ম্যাথসের মধ্যে যেটা এখানে সম সমস্যা হয়েছিল যে এসি সি করে এরকম অপশান ছিল এবং সঠিক আনসারটা ছিল না তো সেক্ষেত্রে বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে দেখো এখানে লাস্টে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান হ্যাজ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড ওয়ান মার্কস এগেনস্ট দ্য রেসপেক্টিভ কোশ্চেন্স টু দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্যান্ডিডেটস হু হ্যাভ দ্য অ্যাপিয়ার ইন টেট দু অর্থাৎ শুধুমাত্র মানে এরকম নয় যে ওই ওই সিরিজের যারা মানে আনসার ক্যান্ডিডেট ছিল তারাই আনসার মানে নাম্বারটা পাবে এরকম না এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট হু 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 হ্যাভ গট বুকলেট অফ এটা যারা এই অন্যান্য যে বুকলেটের কোশ্চেন্সের যে ক্যান্ডিডেট ছিল তারাও কিন্তু এর আনসারটা পাবে ওকে সরি এর নাম্বারটা পাবে সো প্রত্যেকের এই কোশ্চেনের জন্য এক নাম্বার বাড়ছে সেকেন্ডলি দেখো চারটে কোশ্চেন নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়েছে এখানে দেখো এখানে বলতে চাইছে যে একটা কোশ্চেন ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা গ্রুপ এতে এ সিরিজে একশো আট বি সিরিজে সাতানব্বই সি সিরিজে একশো নয় ডি সিরিজে একশো নাম্বার আর মানে ই সিরিজে একশো তেরো নাম্বার পাবলিশড হয়েছিল যেটা আনসার কি যেটা আনসার প্রভেশনালে ছিল অপশান এ বাট এক্ষেত্রে দেখো যেটা কোশ্চেন ছিল ম্যাথামেটিক্স ইজ দ্য সিভিল অফ সরি মিরার অফ সিভিলাইজেশন অর্থাৎ গণিত হচ্ছে মানে সভ্যতার দর্পণ এটা কে বলেছিলেন এটা অ্যাকচুয়ালি হক ব্যান হবে এটা একেবারে তোমরা যদি ভিডিওসটা দেখে থাকো যেটা কোশ্চেন্সের মানে কোন কোন আনসার চেঞ্জ হতে পারে রিজনটাও এটাই বলেছিলাম আর এটাই ওরা লিখেছে দেখো হক ব্যান স্পেলিংটা ঠিক ছিল না এখানে হক ব্যান স্পেলিংটা এইচ ও জায়গায় এইচ ই হতো আর বি এর জায়গায় মানে ও হতো আর এখানে বি এর জায়গায় কি হতো হক ব্যান এখানে এইচ ছিল তো এটা সমস্যা ছিল তো এটা নাম্বারও এখানেই বলে দিয়েছে যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই এক মার্কসটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে এরকম না যে যারা চ্যালেঞ্জ করেছে তাদেরকেই দেয়া হবে আর যারা চ্যালেঞ্জ করেনি তাদেরকে দেয়া হবে না প্রত্যেকটা ক্যান্ডিডেটে ছিল প্রত্যেককে এক নাম্বার দেয়া হবে ঠিক আছে সিমিলারলি এখানে আরেকটা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কি বলা রয়েছে একই রকম একটা কোশ্চেন ছিল যেটা গ্রুপ এতে সিরিজে একশো কুড়িতে বিতে একশো উনিশ ছিল একশো আট ছিল সিতে এরকম করে দেয়া রয়েছে এটা ছিল একটা কোশ্চেন যেখানে পাবলিশ করা হয়েছিল সেখানে আনসার ছিল কি ইয়ে বেঙ্গলি ভার্সানে এটা নিয়ে অনেকের সমস্যা ছিল অনেকে আমাকে টেক্সট আমি বলেছিলাম যে এটা সঠিক উত্তর হবে ফর্মেটিভ ইভ্যালুশান ওয়াজ রংলি প্রিন্টেড বাই পার্বিক মূল্যায়ন যেটা বাংলাতে পার্বিক মূল্যায়ন হয়েছিল ঠিক আছে পার্বিক মূল্যায়ন হবে না তো সেটা টার্মোলজির জন্য এই টার্মোনিটার জন্য এরও আনসার কিন্তু এক মাস দেওয়া হচ্ছে কোন কোশ্চিনগুলোর কথা বলছি আশা করি বুঝতে পারছো এবং এখানে লাস্টে চলে এসো এখানে বলেছে এখানে আরেকটা কোশ্চেন আছে যেটা এ সিরিজে একশো সিরিজে একশো সি সিরিজে একশো একচল্লিশ একশো চব্বিশ নাম্বার পাবলিশড হয়েছিল প্রভেশনালি আনসার ছিল অপশান ডি বাট এই কোশ্চেন্সটাই কী ছিল দেখো বেঙ্গলি ভার্সানস অফ দ্য কোশ্চেন্স আর রাইট বাট ইংলিশ ভার্সানসে একটু সমস্যা হয়েছিল মিস্টেকস হয়েছিল সেই আর্কিটেকচার এই শব্দটা নিয়ে একটা সমস্যা হয়েছিল সো এই কোশ্চিনটারও কিন্তু তোমাদের আনসার বাড়বে এটা আই থিঙ্ক ইভিএস এর কোশ্চিন ছিল সো এটারও এক নাম্বার তোমরা পাচ্ছ অর্থাৎ এখানে চার নাম্বারের বিশেষ করে এখানে একটা কথা বলা হয়েছে রিজনও দেয়া হয়েছে হ্যাঁ সো প্রত্যেককে বলবো যারা যারা অ্যাপ্লিকেশান করেছো এবং যাদের যাদের কোশ্চেন্সগুলো ঠিক হয়েছে মানে আনসারগুলো তোমাদের অ্যাপ্লিকেশান সঠিক হয়েছে তারা কিন্তু টাকা ফেরত পাবে হ্যাঁ আর প্রত্যেককে বলবো আনসার এতক্ষণে মিলিয়ে নিয়েছো তোমাদের কার কত স্কোর হচ্ছে কমেন্ট করে জানাও কারা কারা পাস করছো কারা কারা আমাদের চ্যানেল থেকে হেল্প পেয়েছ এবং আমরা নতুন টেডের জন্য যারা যারা হয়তো এবার সফলতা পাওনি তাদের জন্য কিন্তু নতুনভাবে আমরা ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি হ্যাঁ ইভিএস ক্লাস শুরু করেছি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকো এবং তোমাদের জন্য আরও একটা নতুন খবর আসতে চলেছে এবং আগামী প্রাইমারি এসএলএসটি বিভিন্ন এক্সামের জন্য তোমাদেরকে আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে